রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী একই স্থানে বসা ছিল সকলকে জান্নাতের সুসংবাদ দিলেন সেখানে তারা সকলে কোরআনের কারী ছিলেন না কোরআনের হাফেজও ছিলেন না সেখানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবীও ছিলেন তিনি কোরআনের কারী ছিলেন না তবে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন আল্লাহ তাকে এমন একটি শক্তি দিয়েছেন যে তিনি আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে পছন্দ করতেন কোনো ধরনের বখিলতা করতেন না কৃপণতা করতেন না অবাক করা কথা হলো এক একটি মজলিসে তিনি আড়াই কিলো স্বর্ণ খরচ করে ফেলতেন তিনি যখন উমরা করতে আসলেন লোকজন উনার পিছে পিছে চলতে লাগলেন দেখার জন্য তিনি কি দোয়া করেন বাইতুল্লাহর তাওয়াফ করার সময় তারা ফলো করতে লাগলো তিনি কি দোয়া করেন কেন তার কাজ কারবারে এত বরকত তিনি মাটি বিক্রি করলেও কিভাবে স্বর্ণের দাম পান তিনি যখন দোয়া করছিলেন তিনি একটি দোয়া বারবার করছিলেন রব্বি কিনি সুহা নাফসি রব্বি কিনি সুহা নাফসি অর্থাৎ হে আল্লাহ আমাকে কৃপণতা থেকে বাঁচাও দেখুন এত বড় দানশীল হওয়া সত্ত্বেও দোয়া করছেন যেন আল্লাহ নফসের কৃপণতা দূর করে দেন তাই তাদেরকে আল্লাহ দুনিয়াতেও মালামাল করেছেন আখেরাতের জন্য তো রয়েছে জান্নাতের সুসংবাদ